फ्रेंड, गुड इवनिंग। आमार सकल बंधुदेर अनेक अनेक स्वागत जानिए आज के आमार ब्लगटी शुरू करछि। आशा करछि आमार सकल बंधुरा जे जेखान थेके आमार ब्लगटी देखछो तुमरा सबाई खुबी भालो आछो, बिंदास आछो। आमिओ भालो आछि, बिंदास आछि। तुमरा तो सकलेई जानो आमि आमार बाबार बाड़ीते गिएछिलाम। বাবা বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি হয়ে আমি আবার বিহারে চলে এসেছি। এক সপ্তাহ ছিলাম বাবার বাড়িতে, তারপর গুয়াহাটিতে একদিন ছিলাম, থেকে চলে এসেছি। আজকের আমার এই ব্লগটি আমার আগে থেকেই শ্যুট করা ছিল। তার মানে তোমরা তো সকলেই জানো বিহারে আমাদের বাড়িতে গেস্ট এসেছিল, আমার বিয়াইন, বিয়াই, ননদ অনেকেই এসেছিল। তো তখন আমার বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছিল, সেটা হচ্ছিল স্বাদের অনুষ্ঠান। তোমাদের তো আমি আগেই বলেছিলাম আমার একটা খুশির খবর আছে। খুশির খবরটা হচ্ছে আমি ঠাকুমা হচ্ছি, হচ্ছে মানে হতে চলেছি, এখনো হইনি, হব আর কি। তো আমার যে স্বাদের অনুষ্ঠানটা হয়েছিল সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আগেই। মোটামুটি আরো তিন চারটি আমার যে ব্লগ দিয়েছে তার আগেই দিয়েছি। এই যে আজকের ব্লগটিতে এটা হচ্ছে বৌমার বাবার বাড়ির স্বাদ। এটা তো আমি এই ভিডিওটা আগেই করেছিলাম, কিন্তু সময়ের অভাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। জানোই তো বাড়িতে গেস্ট ছিল, গেস্ট থাকলে তো বাড়িতে অনেক কাজকর্মও থাকে, তারপর আবার আমার বাবার বাড়িতে যেতে হলো। এইসব কারণে আমার এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এখন করছি। তোমরা পাশে থেকে দেখতে থাকো। এখানে আমার বিয়ানদের নিয়মটা আমাদের মতো না, অন্যরকম। তো প্রথমে সকালের দিকে একটা প্রোগ্রাম হয়েছে, এখানে সাত রকমের মিষ্টি, ফল, আরো কিছু কিছু আছে। তো সেই নিয়মে বিয়ানরা করছে আর কি। একটা ঘট বসানো হয়েছে, এটা হচ্ছে সকালের পর্ব। মানে পঞ্জিকার সময় দেখে যে সময়টা ভালো সেই সময়ে এখন সবাই আশীর্বাদ করছে আর কি। তোমরা সবাই পাশে থেকে দেখো আমার ব্লগটি, তোমরা সবাই কিন্তু আমার বৌমাকে আশীর্বাদ করো যেন ভালোভাবে সুন্দর একটা সুস্থ বেবির জন্ম দিতে পারে। তোমরা সবাই ভালোভাবে আশীর্বাদ করো। তারই সঙ্গে খুশির খবর হলো আমি ঠাকুমা হব, তোমাদের সঙ্গে এই খুশির খবরটাও আমি শেয়ার করলাম। তোমরা পুরো ব্লগটি দেখবে, স্কিপ করে দেখবে না, আশা করছি ভালো লাগবে। আরও পর্ব আছে সেটাও দেখাবো, শুধু রান্নার রেসিপিগুলো দেখাবো না, যা যা রান্না হয়েছে রান্নাগুলো আমি করেছি, অনেক কিছুই রেসিপি করেছি, রান্নাগুলো আমি পরে অন্য সময় তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু সব রান্না নতুন নয়, তোমাদের সঙ্গে আমি আগেও কিছু রেসিপি শেয়ার করেছি, তোমরা চাইলে আমার ভিডিও লিস্টে গিয়ে রেসিপিগুলো দেখে নিতে পারো, এখন ওখানে অনেক কিছু রেসিপিও দেওয়া আছে। তোমরা পাশে থেকে দেখো। আর যে সকল বন্ধুরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটি, তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটি দেখে লাইক অবশ্যই দিবে। আর যারা যারা নতুন আছো, এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আমার পাশে থেকো, আমাকে আরো উৎসাহ দিতে থেকো, তাহলে আমি যেন এভাবে আরো এগিয়ে যেতে পারি, আরো সুন্দর সুন্দর আমি ব্লগ দিতে পারি, সুন্দর সুন্দর রেসিপি দিতে পারি। তোমাদের এই সাপোর্টে কিন্তু আমার অনেকটা উৎসাহ বেড়ে যায়, তাই তোমরা কিন্তু কেউ আমাকে নিরাশ করো না, সবাই আমাকে সাপোর্ট করো। এখানে সবার আশীর্বাদের সবাই আর কি আশীর্বাদ করছে, এই আশীর্বাদের পর্ব চলছে। মা আমি পল্লবটা দিয়ে মাথা ঠান্ডা করে দাও, এখন
एक सप्ताह बाबार बाड़ीते थेके भालोई आनंदे काटिये एसेछि। एखन आबार एखाने बिहारे एसेछि, एखानेओ बियान के रेखे गिएछिलाम, बियान आछे एखनो, जाबे 6 तारिखे। बेश एखानेओ आमरा दुजने मिले बेश आनंद करछि। जखन एई अनुष्ठानटी होच्छिलो तखन तो आरो बाड़ी भर्ती लोक छिलो, खुबई आनंद होच्छिलो। এটা হচ্ছে বোমার কাকা, বোমার কাকা কাকিমা। এটা হচ্ছে বড় কাকা আর কি, বড় কাকিমা। তারপরে আছে বোমার ছোট কাকার ছেলে এসেছে, বোমার পিসি এসেছে, আমার ননদ এসেছে। দেখতে পাচ্ছো আমি ওই দিকে এক থেকে আমি ভিডিও করছি, তোমরা দেখতেই পাচ্ছো। আর আমি কিরকম শাশুড়ি তুমি দেখতে পাচ্ছ? আমার বৌমা পরেছে শাড়ি, আমি পরেছি কুর্তি, কি বলবো আর। আমার এই স্বাদের অনুষ্ঠানটা যদি গুয়াহাটিতে করতাম তাহলে আরো লোকজন বেশি পেতাম। এত দূরে তো কেউ আসতে পারবে না, তাই লোকজন কম। আমার ভাই বোনরাও আসতে পারেনি। দেখো তোমরা শাশুড়ি বৌমাকে দেখো, বৌমা শাড়ি পরে আছে, শাশুড়ি এখানে কেউ ফটো উঠায় না, এই না তো সবাই মিলে সঙ্গে বসে তোমাদের সঙ্গে দেখানোর জন্য। এটা হচ্ছে দুপুরবেলার পর্ব, সকালের পর্ব তো আগেই শেষ হয়ে গেছে, এখন দুপুরের পর্ব চলছে। সবকিছু অনেক
কিছু রান্না বান্না করেছি। যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই করেছি। বৌমা ভাইকে নিয়ে বসেছে খেতে। মাছ দাও কয়েকদিন অসুবিধার জন্য আমি নিয়ম মতো ব্লগ দিতে পারছি না, রেসিপিও দিতে পারছি না। এখন তো আমি এসে গেছি, এখন নিয়ম মতো দিব। তোমরা কিন্তু বন্ধুরা আমার পাশ থেকে চলে যেও না, কারণ সবারই তো সুবিধা অসুবিধা থাকে। কোথাও যদি যাই তখন তো সময়ের অভাবে সব কিছু করা সম্ভব হয় না। তাই আমি অনেকদিন ঠিক টাইমলি ভিডিও দিতে পারিনি। তাহলে আমার ব্লগটি আর লম্বা করব না। এই ছিল আজকের এই স্বাদের পর্ব অনুষ্ঠান। এখন আমার বৌমা খাওয়া দাওয়া করবে। তোমরা আশা করছি আমার পুরো ব্লগটি দেখেছ, আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। তোমরা কিন্তু আমার এই ভিডিওটি দেখে অবশ্যই লাইক দিবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে আর আমি আর ভিডিওটা লম্বা করছি না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।